পঁচিশে জানুয়ারি রয়েছে মাঘী পূর্ণিমা। এই দিন একাধিক শুভযোগ থাকছে, গুরুপুষ্যযোগ, রবিযোগ, অমৃত সিদ্ধিযোগ এবং প্রীতিযোগ। বৃহস্পতিবার যেহেতু পূর্ণিমা পড়েছে, কাজেই দিনটির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীদেবীর বার, এবং এই দিন যেহেতু পুষ্যা নক্ষত্র থাকছে, কাজেই দিনটির গুরুত্ব কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কাজেই এই দিনে আপনার জীবনে সাকসেস আসতে চলেছে। এই দিন আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চান, ব্যবসা শুরু করতে চান বা নতুন কোনো কিছু শুরু করতে চান, তার জন্য দিনটি খুবই শুভ। পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 24 জানুয়ারি রাত 9:49 এবং এই পূর্ণিমা তিথি থাকবে 25 জানুয়ারি রাত 11:23 পর্যন্ত। এই দিন আপনি গঙ্গা স্নান অবশ্যই করুন, কিন্তু গঙ্গা স্নানে যদি ব্যর্থ হন তবে পবিত্র নদীতে স্নান করুন। সেটিও যদি করতে না পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে সেই জলে স্নান করুন। এই দিন দান করা, ধ্যান করা অতি পুণ্যের কাজ, কাজেই আপনি আপনার সাধ্যমতো দান করুন। এই দিন আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তবে তাকে ফাঁকা হাতে ফিরিয়ে দিবেন না, কিছু না কিছু অবশ্যই দান করবেন। এই দিন আপনি উপোস থেকে মাতা লক্ষ্মীদেবীর পুজো করুন, এর পাশাপাশি ভগবান বিষ্ণুর আরাধনা করুন, তবেই দেখবেন সংসারে কোনোদিনও কোনো কিছুর অভাব দেখা দিবে না। এবং আপনি যদি অর্থনৈতিক কষ্টের মধ্যে দিন কাটান তবে দেখবেন আপনার হাতে প্রচুর পরিমাণ ধনসম্পদ আসবেই আসবে। এই দিন আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং রাত্রে সাত্ত্বিক ভোজন করবেন। এই দিন আপনি সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে সেটি প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এবার আমি আপনাদের জানাবো সেই মহা টোটকা, যেই টোটকা আপনি যদি করতে পারেন তবে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং অর্থনৈতিক কষ্ট দূর হবে। মাঘী পূর্ণিমার দিন সকালে একটি পাত্রে হলুদ, সিঁদুর এবং ঘি একত্রে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পর আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই দরজাতে অনামিকা আঙুল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে আপনার বাড়িতে শুভ বার্তা প্রবেশ করবে, নেগেটিভ এনার্জি দূর হবে, অর্থনৈতিক কষ্ট থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারবেন। এই দিন আপনি 21টি কড়ি হলুদ রঙের কাপড়ে রেখে সেটি মা লক্ষ্মীদেবীর চরণে নিবেদন করুন। তারপরে মাতা লক্ষ্মীদেবীর পুজো করুন। পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই হলুদ কাপড়সহ 11টি কড়ি আপনি আপনার বাড়ির ক্যাশবাক্সে রেখে দিন অথবা ব্যবসার ক্যাশবাক্সে রেখে দিন। এতে করে দেখবেন আপনার অর্থনৈতিক সমৃদ্ধি দিনের পর দিন বাড়তেই থাকবে। এই নিয়মগুলি আপনি যদি করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার মনের ইচ্ছা খুব দ্রুত পূরণ হবেই হবে। মাঘী পূর্ণিমার দিন থেকে 6 রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। বিশেষত যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন এবং যারা কর্মজীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, এছাড়াও আপনার যদি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকে তবে দেখবেন এই পূর্ণিমার পর থেকে 6 রাশির জাতক এবং জাতিকারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো সেটি হলো মেষ রাশি। আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন তবে কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি হতে চলেছে। এছাড়াও আপনার মন মানসিকতা যদি খারাপ থাকে দেখবেন
সেই মন মানসিকতা আগের থেকে যথেষ্ট ভালো হচ্ছে। এছাড়াও যাদের বিবাহ আটকে ছিল বিবাহের শুভ খবর পাবেনই পাবেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে দেবগুরু বৃহস্পতির পজিশন শুভ থাকা চাই। যদি শুভ না থাকে তবে ধনদা কবচ ধারণ করুন, উপকার পাবেন। দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন তবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হবে, কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি হবে, চাকরিতে দেখবেন আপনি উঁচু পদে যেতে চলেছেন, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, হঠাৎ করে অর্থনৈতিক সফলতা আসবে, সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা রয়েছে সেটিও কিন্তু দূর হবে। তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিদের মান সম্মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি, অপ্রত্যাশিতভাবে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। তবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকা যায়। যদি শুভ না থাকে তবে দেবগুরু বৃহস্পতি কবচ ধারণ করুন, অর্থনৈতিক সফলতা পাবেনই পাবেন। চতুর্থ যে রাশির নাম জানাবো সেটি হলো ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিদের পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হবে, পরিবারে যে অশান্তির বাতাবরণ রয়েছে তা দূর হবে, আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেই কোর্ট কেসে আপনি জয়ী হতে চলেছেন, পাশাপাশি বেকারদের কর্মপ্রাপ্তি হবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটি দেখার প্রয়োজনীয়তা রয়েছে। যদি শুভ না থাকে তবে আপনি ভগবান বিষ্ণুর কবচ ধারণ করুন, উপকার পাবেন। পঞ্চম যে রাশির নাম জানাবো সেটি হলো মকর রাশি। মকর রাশির ব্যক্তিরা সন্তানের কাছ থেকে দারুণ সুযোগ সুবিধা পাবেন, সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ, ব্যবসাতে বড় ধরনের নতুন অর্ডার পেতে চলেছেন। পরবর্তী এবং শেষ যে রাশির নাম জানাবো তা হলো কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন তবে আপনি আত্মপ্রতিষ্ঠা পাবেন, মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন, এর পাশাপাশি হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ, পাশাপাশি কোনো না কোনো সূত্র থেকে বড় পরিমাণ অর্থ পাওয়ার সুখবর পেতে চলেছেন। তবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকার প্রয়োজনীয়তা রয়েছে। যদি শুভ না থাকে তবে পোখরাজ ধারণ করুন, উপকার পাবেন। ধন্যবাদ।